রোগ ভাই, ও বন্য রোগ ভাই, কি রান্না করছো? পুরো বন তো গন্ধে গন্ধে ছুঁয়ে গেল, কি রান্না করছো একটু বলো। কি আর রান্না করব, এসেই যখন পড়েছো তখন আর দেরি করছো কেন? বসে পড়ো, আজ আমার সাথে খেয়ে যাও। হ্যাঁ তাই করো, রান্না দ্রুত শেষ করো, আজ আমি তোমার সাথেই খাবো। না শিয়াল ভাই, তুমি খেয়ে নাও, আমার অনেক সময় লাগবে, আমার বাসায় তিনটা ছানা আছে। ও, তোমার বাসায় আরো তিনটা বাচ্চা আছে? তা আগে বলবে না, ওদের দেখভাল করার দায়িত্ব তো আমারই, আমিই তো ওদের মামা। আগে বলবে না বনমোরগ ভাই, তুমি ওদের নিয়ে কোনো চিন্তা করো না, ওদের দেখভাল করার দায়িত্ব সম্পূর্ণই আমার পরে। তুমি আমার সাথে চলো, দেরি না করে বনে চলো, বনের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ওদের আর সবাইকে শিখিয়ে দিবে তোমার আসল রান্না করার রহস্যটা কি। আমি সবাইকে বলে আসছি যে মোরগ ভাইকে নিয়েই আমি এখান থেকে যাব। নাও জলদি করে রেডি হয়ে নাও, আমার সাথেই তুমি যাবে। এত করেই যখন বলছো তুমি শিয়াল পণ্ডিত, তোমার কথা তো আর ফেলতে পারছি না, চলো তাহলে। আর আমার কোনো সমস্যা হলে তুমি আমার বাচ্চাদেরকে দেখে রাখবে, এটা কিন্তু তুমি আমাকে ওয়াদা করেছো, এটা যেন মনে থাকে। তোমার পায়ে হেঁটে যেতে হবে না, তুমি এত না ভেবে আমার ঘাড়ে চড়ে বসো, আমি গুলির বেগে চলে যাচ্ছি। আমরা ধীরে ধীরে যাব এবং যে প্রাণীদের সাথে তোমার দেখা হবে তুমি সবার সাথেই তোমার আনন্দ ভাগ করে নেবে, এবং তোমার রান্নার রহস্য, তোমার রান্নার গন্ধ সম্পর্কে সকলকে জানিয়ে দেবে। সবাই খুব অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে। শিয়াল পণ্ডিত, তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো, আমি কি আর এত ভালো রান্না করতে পারি? তবে একটু দেখে শুনে চলে যেও, যেন আবার বাঘের সাথে দেখা না হয়, তাহলে দুজনারই এক পেটে যেতে হবে, মনে রেখো। শিয়াল কি আজ আসবে নাকি আমাকে বোকা বানিয়ে চলে গেল? কই, ওই তো আসছে দেখছি, ওর পেটেও তো দেখছি বন্য রোগ। না, ও তো ঠিকই পটিয়ে নিয়ে এসেছে, ভেবেছিলাম আজ হয়তো না খেয়ে মারাই পড়তে হবে, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আসো শিয়াল পণ্ডিত মামা, আমি তোমাকে এর যোগ্য উপহারই দেব। ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, আসো তাড়াতাড়ি আসো। এই বন যাই, এবার বনমোরগের বাসায় যে ছানা তিনটা আছে ওই বাচ্চা তিনটা দিয়েই আমি আমার দুপুরের খাবার খাবো, খুব মজা হবে।